জিয়াগঞ্জের কংগ্রেসের প্রতিবাদ সভা জিয়াগঞ্জ পোস্ট অফিসের সামনে এই কংগ্রেসের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মূলত কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ রাজীব গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদ এছাড়াও তামিলনাড়ুর ঘটনার প্রতিবাদে জিয়াগঞ্জ থানার অন্তর্গত জিয়াগঞ্জ পোস্ট অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা প্রবীণ মণ্ডলের রিপোর্ট এনটিভি ডব্লিউবি আজকে আমাদের এখানে পোস্ট অফিসের সামনে যে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জিয়াগঞ্জ থানা কংগ্রেসের পক্ষ থেকে যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে তার মূল কারণ হচ্ছে যে আপনারা জানেন যে ভারতবর্ষে দিল্লিতে যে আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী এবং দিল্লির যে এআইসিসি সর্বভারতীয় কংগ্রেসের যে সদর দপ্তর সেই দপ্তরে পুলিশ নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে তাদের ইচ্ছাতে বা তাদের ইশারাতে আজকে যেভাবে এআইসিসি দপ্তরে ঢুকে হামলা চালিয়েছে আমাদের কংগ্রেস নেতাদের এবং আপনারা জানেন এক মহিলা কংগ্রেস সাংসদ তার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে একটা স্বৈরাচারী সরকারের যা করা এই নরেন্দ্র মোদী সরকার করছে তারই প্রতিবাদে আমরা গোটা ভারতবর্ষের সাথে সাথে জিয়াগঞ্জেও এর প্রতিবাদ করছি কেন্দ্র সরকারের আমাদের জিয়াগঞ্জ থানার মধ্যে যে পোস্ট অফিস আছে এই পোস্ট অফিসের সামনে আমরা আজকে বিক্ষোভ সমাবেশ করলাম এর পরবর্তীতে আমরা আবার আমাদের যে নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাদের যেরকম নির্দেশ দেবেন সেরকম নির্দেশ অনুযায়ী আমরা পরবর্তী আন্দোলন ঠিক করব যতদিন না পর্যন্ত এই স্বৈরাচারী সরকার এই তার অধ্যত্ব এবং বিভিন্ন এজেন্টগুলোকে রাজনৈতিক কারণে ব্যবহার করা বন্ধ না করছে ততদিন আমাদের এই আন্দোলন চলবে আমার নাম রতনবালা জিয়াগঞ্জ থানা কংগ্রেসের কার্যকারী সভাপতি তার সম্পাদক ছিলেন প্রখ্যাত লেখক খুশবন্ত সিং আজকে ইডি যে কাউকে ডাকতেই পারে তবে অনেকভাবে প্রায় তিন দিন দশ ঘন্টা করে রাহুল গান্ধীকে যেভাবে ডেকে তাকে হনস্থা করা হয়েছে তার প্রতিবাদে সারা ভারতবর্ষে কংগ্রেস কর্মীরা উত্তাল করে দিয়েছেন তারা দিল্লি যে সরকার পুলিশ অধীর রঞ্জন চৌধুরী আর অন্যান্য এমপিদেরকে হেনস্থা করেছে অধীর চৌধুরীকে প্রায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে তামিলনাড়ুর এমপি মতি রঞ্জন যে আছে তাকে প্রায় তার কাপড় চাপড় ছিঁড়ে দেওয়া তার জামা ছিঁড়ে দেওয়া হেনস্থা করা হয়েছে তাদেরকে বাসে তুলে আটজন এমপি তার জল পর্যন্ত দেওয়া হয়নি তারই প্রতিবাদে আমাদের এটা বিক্ষোভ সমাবেশ মোদী সরকারকে আমরা জানিয়ে দিতে চাই কংগ্রেস চুরি পড়ে নেই আমরা সারা ভারতবর্ষ উত্তাল করে দেব জিয়াগঞ্জ আন্দোলন করে আমরা গোটা জিয়াগঞ্জ শহর স্তব্ধ করে দেব এটা পুলিশ প্রশাসনকেও আমরা জানিয়ে দিতে চাই যে আপনারা জেনে রাখুন যে জিয়াগঞ্জে কংগ্রেস কাউকে ছেড়ে কথা বলবে না আজকে মোদী সরকার কি করছে আপনারা গোটা ভারতবর্ষে দেখছেন যে আগুন ধরে গেছে একটা আর্মিতে মিলিটারিতে ভর্তি নেবে দু বছর করোনার জন্য হয়নি এবার যে ভর্তি নেবে বিজ্ঞপ্তি জারি করলো তাতে বলছে সাড়ে সতেরো ভাইয়ের বক্তব্য যে একজন এমএলএ পাঁচ বছর থাকতে পারে আর সেনাবাহিনীতে নিয়োগ হবে সেটা কেবল চার বছর তার ভর্তিতে তাদের পাশে কংগ্রেস থাকছে আমরা আবার জিয়াগঞ্জবাসীদেরকে জানিয়ে দিচ্ছি যে আমরা কংগ্রেস এখানে এই রাহুল গান্ধীকে যদি আবার সোমবারে ডাকা হয়েছে সোমবারে ইডির সামনে তিনি হাজির হবেন তাদেরকে যদি কোনোরকম হেনস্থা করা হয় কংগ্রেসের নয়নের মুনি অধীর চন্দ্রকে যদি হেনস্থা করা হয় তাহলে সারা দেশে কংগ্রেস আন্দোলন ছড়িয়ে দেবে এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম